আচ্ছা দেখো, দেখা যায় বোর্ড? নিশ্চয়ই। দেখো, এটা হচ্ছে 2 sin x cos x, তাহলে এটা হচ্ছে a² + b² + 2ab, তার মানে a+b² এর সূত্র। সেখানে আমরা sin x cos x² এই স্কোয়ারটা, এই রুটটাকে ব্যানিশ করে দিবে, তাহলে যে দেখো ইন্টিগ্রেশন 1 দেখছো x+c। লিখে পেলাম, আজকে অনেকগুলো আসে নাই, রাফিয়া, মাহির, তারপরে শোভা। উপমা তোমার সাদিয়া না ছিল আর একজন, কই স্যার? সাদি আজকে ওর গ্রামের বাড়িতে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখো শেষ করো, এটা আরেকটা অঙ্ক আছে করবো, তাহলে আমাদের 10.1 শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর একটা অঙ্ক বাকি আছে, 7 নাম্বার, 10.1 শেষ। এই 7 নাম্বার অঙ্কটা দেখছো কতবার আসছে? 2টা লাইন শুধু সালি। ঢাকা বোর্ডে আসছে 4 বার, 16, 12, 7, 19, 9। কোনটা? 7 নাম্বার। হ্যাঁ, আচ্ছা এটা শেষ করছো সবাই? জি স্যার। এই অঙ্কটা অবজেক্টিভ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এই অঙ্কটা করতে তোমার মিনিমাম 1-1.5 মিনিট লাগবে, বা 2 মিনিটও লাগতে পারে কারো কারো। মুছে ফেললাম কিন্তু, আরেকটু রাখলাম কিছুক্ষণ। ও 7-এর তো একটাই অঙ্ক না? এই অঙ্কটা দেখো আছে গুণ আকারে, একটু কথাগুলো শোনো আগে। কোস সেক্স স্কয়ারে এবং কোস এক্স স্কয়ারে দুইটারই সূত্র আছে, দুইটার মাঝখানে যদি একটা যোগ বা বিয়োগ থাকতো তাহলে আমাদের সমস্যা হইতো না, আমরা সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলে দিতে পারতাম। কিন্তু আছে গুণ আকারে, এখন আমাদের ইন্টিগ্রেশনের একটা ইউভি ফর্মুলা আছে, এটা বিশাল ফর্মুলা, এখন লিখি না, অঙ্ক করা ছেড়ে দিবা, এটা আগে আমরা দেখি এটাকে অন্য কিছু করা যায় কিনা। আজকে ইউভি সূত্রটা দিয়ে দিব ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশনের u/v ভাগের সূত্রটা নাই, ইন গুণেরটা আছে, আমি বড় গুণেরটা রেখে দিচ্ছি, লিখবো দেখবা। এই যে দেখো u v dx, তারপরে ইন্টিগ্রেশন d/dx u ইন্টিগ্রেশন v dx। স্যার ব্রেক, স্যার ব্রেক, হলো ইন্টিগ্রেশনের ইউভি সূত্র। এটা অনেক দেরিতে আছে, এখন না, এটা আমরা 10.4 এ যায় পাবো, আমি আগে দিয়ে দিলাম। এটা ইউ, এটা ভি, আবার দেখো এটার ভিতরে, এটার কিন্তু ডিফারেন্সিয়েশন আছে ভিতরে, খেয়াল করছো? এইটুক সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে, এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে, এটার ভিতরে একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন, এই দুটা কাজ শেষ করলে এই যে আর একটা বাইরে ইন্টিগ্রেশন বসে আছে, ওর এরা দুইজন ওর ডেলিভারি করে দিবে, ও আবার ইন্টিগ্রেশন করবে, ওটা পরে বহুত পরে শিখবা, এখন লেখার দরকার নাই, আমার শিটেও আছে। মুসেন স্যার, এটা মুসেন ভালো লাগতেছে না। আচ্ছা ওটা থাকুক, আমরা এদিকে অঙ্ক করি, তাহলে এটা কি করবো শোনাও,
এটাকে কি করব আমরা ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করব যে কোন একটাকে হয় সেক অথবা কোসেক যে কোন একটাকে আমরা ভাঙবো এই ত্রিকোণমিতির যে স্কয়ারের সূত্রটা আছে সেইটাকে তুমি যে কোন একটা করতে পারো কোনো সমস্যা নাই সেম আসবে রেজাল্ট সেক স্কয়ার কি ভাঙবো সেক স্কয়ারের সূত্র ছিল 10 স্কয়ার x প্লাস 1 আচ্ছা তুমি কিন্তু এটাকেও ভাঙতে পারতা কোনো সমস্যা নাই সেম রেজাল্ট আসবে তাহলে এখন এটাকে গুণ করব আমি এক আচ্ছা না থাক একবারে করলে এই অঙ্কগুলাকে মানে তোমার মাথায় সূত্র রাখতে হবে আর অঙ্কে মাথায় মানে মনে মনে তুমি মুখে মুখে দুই এক লাইন করে ফেলতে হবে এরকম চিন্তা শক্তি রাখতে হবে চিন্তা শক্তি বাড়াইতে হবে ভালো জিনিস নিয়ে অন্য কিছু নিয়ে না দেখো এবার আমরা এটাকে ভাঙবো দুইটা গুণাকারে আছে এই যে দেখো একটা প্লাস আসছে আলাদা হয়ে গেছে এখন এটাকে ভাঙে দেখি ছোট করা যায় কিনা তোমরা যদি এই যে লাস্টে ব্রেকেটটা না দাও তাহলে কিন্তু ভুল হবে মারাত্মক ভুল হবে কেন ভুল হবে প্রথমে দিলেন না যে এই সবই তো গুণাকারে না না মানে লাস্টের লাইনের প্রথমে ও এটা তো দিবই আচ্ছা যে এখানে গুণাকারে আছে যার আচ্ছা ওটা তো আলোচনা নাই দেখো এখানে আমরা সাইন সাইন চলে যাচ্ছে না সাইন আর সাইন চলে যাচ্ছে থাকতেছে কি শুধু 1 বাই cos a স্কয়ার আচ্ছা একটা বেলাইন বেশি লিখি তাহলে 1 বাই cos কি হয় sec স্কয়ার এখন দুইজনেরই আলাদা আলাদা সূত্র আছে না এই যে দেখো দুইটা অঙ্ক হয়ে গেছে মাঝখানে প্লাস একই অঙ্ক গুণ দিয়ে শুরু হলো আমরা ক্যালকুলেশন করে প্লাস এনে ফেলছি তাহলে এখন আমরা সূত্র বানাইতে পারবো sec স্কয়ারের সূত্র হলো তুমি যদি হ্যাঁ তোমরা যদি আলাদা করতে চাও তাহলে আলাদা করতে পারো অথবা ডাইরেক্ট কোনটা করব আলাদা করব না এটা পারো সবাই তো এখন মোটামুটি শিখে গেছো ডাইরেক্টও করা যায় তাহলে sec স্কয়ারের সূত্র হচ্ছে nx আর cos স্কয়ারের মাইনাস cot x মাইনাস cot x প্লাস c আমরা কিন্তু এই যে আর আমি নেক্সট পরের চ্যাপ্টার এখন আজকের যাচ্ছি না 10.2 তে নেক্সট দিন করব তার আগে সূত্র জানাবো হ্যাঁ ওয়ান শেষ সূত্র জানো শোনো আর বাকি যে আমি হোমওয়ার্ক বলতে ওইভাবে দিচ্ছি না এই 7.10.1 থেকে তোমার যেটা যেটা করতে মন চায় তুমি একটু প্র্যাকটিস করবা জাস্ট শুধু প্র্যাকটিস সূত্রের জন্য আর আমি যা যা করালাম এগুলো একটু নোট করে ফেলো তাহলেই হবে আমার কথা বুঝতে পারছো এই 10.1 থেকে তুমি নিজে নিজে অঙ্ক পাইছে নিবা দুই তিনটা তুমি দেখো এটা পারো কিনা যেটা তোমার কাছে কঠিন লাগে দেখো আর যেটা পারবে না সেটা তো পরের দিন আমাকে দেখাও ঠিক আছে জি স্যার মানে তুমি আগে সূত্র পড়বা ফার্স্ট তার আধা ঘন্টার মধ্যে সূত্র পড়বা তারপরে অঙ্কগুলো দেখবা কোনটা কোনটা পারি পারো একটু প্র্যাকটিস করলা যেটা পারবে না প্রবলেম রেখে দিবা আমাকে পরের দিন জানাও আমি ওই 10.2 যাওয়ার আগেই ওটা সলভ করে দিব আজকে পর্যন্তই রাখি হ্যাঁ ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম